তুমি এখানে কি করছো? তোমায় আমি বলেছিলাম না আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি আর কোনোদিন আমার চোখের সামনে আসবে না। আমি যেন শক করে এসেছি ওনার চোখের সামনে ঘুরে বেড়াতে। আমি তো এখানে ইন্টারভিউ দিতে এসেছি, আর যদি জানতাম ইন্টারভিউটা আপনি নেবেন তাহলে আমি কোনোদিনই আসতাম না। আমি চললাম। কি কি বললে তুমি? ইন্টারভিউ দিতে এসেছো? তুমি জানো এখানে কিসের ইন্টারভিউ হচ্ছে? না জানেন কি আছে, এখানে তো শাড়ি দেয়া জামা কাপড়ে ডিজাইন করার ইন্টারভিউ চলছে। তুমি পারো ডিজাইন করতে? পারলেও আমি আপনার এখানে কাজ করব না। কাজ করবে কি করে? আমি তোমায় এখানে কাজ করতে দেব না। ও ও ও, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? কি হচ্ছে? এই মেয়েটাকে ইন্টারভিউ দিতে কে এলাও করেছে সারা? মানে আমি কৃষ। এই মেয়েকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে বলো। আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু সি হার। আপনাকে বের করে দিতে হবে না, আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি। আমারও এখানে থাকার কোনো ইচ্ছা নেই। উইট উইট, আমি না সিরিয়াসলি কিচ্ছু বুঝতে পারছি না, তো আমাকে একটু বুঝে নিতে হবে। তুমি চলে যেও না, তুমি একটু ওয়েট করো, আমি তোমায় ডেকে নিচ্ছি। সিরাম, হোয়াটস রং উইথ ইউ ম্যান? কি হয়েছে, কি করেছো মেয়েটা, তুমি এভাবে রিয়্যাক্ট করছো? রিয়্যাক্ট করবো না মানে? তুমি জানোই মেয়েটা কি করেছে। কি করেছে? সেদিন যখন আমি তাঁতিপাড়া গেছিলাম, বেশ হয়েছে। আমি বলতে চাইছি আপনি যে দেশে এসেছেন সেই দেশটাকেই তো পছন্দ করেন না, তাহলে সেই দেশের মানুষদের পছন্দ বুঝবেন কি করে? আগে যাদের জন্য পোশাক বানাবেন তাদের মনটা বুঝুন। আমি তোমায় লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি আর আমার সামনে আসবে না। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস এভার এগেইন। আপনি এমন করে বলছেন যেন আমি সাত করে আপনার চোখের সামনে এসে গেছি। আমার তো মনে হয় আপনি বোধহয় আমাকে ফলো করছেন, যেখানেই যাচ্ছি সেখানেই আপনি। কি? আমি তোমায় ফলো করছি? নয়তো কি? আর ইউ সিরিয়াস ক্রিশ? ও মাই গড, আমি ভাবলাম কি না কি হয়ে গেছে একটা। বাট আই মাস্ট সে দ্যাট গার্ল ইজ ভেরি ফানি। তুমি জানো বাইরে কিভাবে ও চা বিস্কিট খাচ্ছিল? ইউ জাস্ট মিস দ্যাট পার্ট। তোমার ওকে ফানি মনে হচ্ছে? আমার ওকে দেখলে ইরিটেশন হয়। ওর ফিগারটা দেখেছো তুমি? জাস্ট ডিসগাস্টিং। আমিও ঠিক সেটাই চাই ক্রিশ, যে তুমি আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে টলারেট করতে না পারো, কারণ আমি একমাত্র থাকবো। জারা, যে বিন্দুমাত্র ফিগার কনশিয়াস না, সে ফ্যাশন কনশিয়াস কি করে হবে? ক্রিশ, এটা আমেরিকা না যে এখানে সবাই এরকম ফিগার কনশিয়াস হবে। আরে তাছাড়া ওকে দেখতে কেমন সেটা তো তোমার কাছে ম্যাচ করার কথাই না। তুমি তো শুধু দেখবে ও কাজটা কিরকম করে, ইন্টারভিউটা নাও, যদি ও ঠিকঠাকভাবে সব করতে পারে তাহলে ওকে রাখবে, না হলে আউট করে দেবে, ব্যাস। নিন, হয়ে গেছে। কিডিশ ব্যাপারের জন্য এত ভালো একটা ট্যালেন্টকে হাতছাড়া করতে দিচ্ছিলাম। আই এম প্রিটি ইমপ্রেসড। এত তাড়াতাড়ি এত এক্সাইটেড হওয়ার কিছু হয়নি যারা। বাই দ্য ওয়ে, কি জানে নাম বললে মেয়েটার? রাধা, রাধা বেরা, আমার মেয়ে। আপনাদের এই অফিসে ইন্টারভিউ দিতে এসেছে। দেখুন না দিদি ভাই, একটু ডেকে দিন না। রাধা বেরা, কিন্তু এই নামে তো কেউ। ও আচ্ছা আচ্ছা, ওই মেয়েটা যিনি কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই ইন্টারভিউ দিতে চলে এসেছেন? হ্যাঁ, হতে পারে হতে পারে। উনি তো এখন ইন্টারভিউ রুমে রয়েছেন, ওনার ইন্টারভিউ চলছে। আপনি প্লিজ একটু বসুন, ইন্টারভিউ শেষ হলে আমি খবর পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। হ্যালো,
কাদের এত বড় গার্মেন্টস এর ব্যবসা? কি সুন্দর একটা দোকান সাজিয়েছে! ও বাবা, দোকান তো বলা যাবে না, মল মল। সত্যি দেখলে একেবারে চোখে ধাঁধা লেগে যায়। শুভ আর আমিও তো কত স্বপ্ন দেখেছিলাম দুজনে, দুজনে মিলে গঞ্জের বাজারে পেল্লাই একটা জামা কাপড়ের দোকান দেব। হরেক রকমের শাড়ি থাকবে সেখানে, তাছাড়া ছেলেদের পাঞ্জাবি পাজামা, ছোটদের জামা কাপড়, সব সব কিছু পাওয়া যাবে সেখানে। ভেবেছিলাম নাম রাখব, এখন আর সেসব পুরনো কথা ভেবে কি লাভ? আমার সেই স্বপ্ন কি আর কোনোদিন পূরণ হবে? Another feather on our cap, huh? So, so, so very thrilling. Shubhendu, আমাদের মল বুঝলে? আমাদের নিজস্ব একটা মল, রাইট? You know, ইন্ডিয়াতে পা দিতে দিতেই না এত বড় একটা achievement. But you know, all the credit goes to my son, Krish. 100%. I admit. দেখো, ওর হার্ডওয়ার্ক ছাড়া কিন্তু এই মলটা দাঁড় করানো সম্ভব হতো না। আর এই একটা ব্যাপারে আমি দেখেছি, কৃষ একেবারে তোমার মতো, জানো তো শোভা। হ্যাঁ, যেটা মনে করবে সেটা করে ছাড়বেই। একদম ঠিক বলেছো দাদা। দেখো, স্বপ্ন দেখার ইচ্ছেটা থাকা দরকার, কিন্তু সেটাকে অ্যাচিভ করার জন্য না একটা ভেতরে জেদ থাকা দরকার। সেটা কিন্তু কৃষের আছে, এবং সেই কারণে মানে আমি ব্যক্তিগতভাবে কৃষের জন্য খুব গর্ববোধ করি। বাট কৃষ কিন্তু তোমার জন্য কোনো গর্ববোধ করে না। আরেকটু এফিশিয়েন্টলি কাজ করো, মন দিয়ে কাজ করো। নাথিং কামস ইজি ইন লাইফ। দাদা চলো, তোমাকে তোমার চেম্বারটা দেখাই। এসো প্লিজ, এসো। আমাদের দেখাবার জন্য খুব মানে ডাকছে আমাদের, চলো। বাহ, জামা কাপড়ে নকশা করার ডিজাইনের তো এসে গেছে। এবার তাহলে শপিং মলের নকশা বদল করার ডিজাইনারকে দেখিনি কেমন? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শপিং মলে চলে এসো। ওকে ওকে, বাই। কি বললো মিসেস শোভা ব্যানার্জি? কৃষ আমাকে নিয়ে যদি গর্ব করতে পারত, করবে করবে। শুধু কৃষ কেন, তোমরা সবাই একদিন আমাকে নিয়ে গর্ব করবে। তার আগে কৃষের গর্বের বেলুনটা সেফটি পিন দিয়ে এই টাকাটা ধরো, কাকপক্ষী যেন টেনে না পায়। না স্যার, এটা করে রাখো, কাজ শেষ হলে আবার টাকা দেবো। বেস্ট অফ লাক। কি হলো অঙ্কল?